প্রিয় দর্শক স্বাগত জিরো আওয়ার অনুষ্ঠানে। সমসাময়িক বিষয় নিয়ে বৈশাখী টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আজ আপনাদের সঙ্গে আছি আমি সাইফুল ইসলাম। দর্শক মণ্ডলী, আবারও আলোচনায় জঙ্গি প্রসঙ্গ। পঞ্চগড়ের একটি মন্দিরের পুরোহিতকে গলা কেটে হত্যা, তারপর রাজধানীতে বড় ধরনের বোমা এবং বিস্ফোরকের মজুদ উদ্ধার সহ বেশ কিছু তৎপরতায় জঙ্গিরা কিন্তু তাদের অস্তিত্ব জানান দিচ্ছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে, পুলিশ এবং নিরাপত্তা অন্যান্য নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে জঙ্গিরা এখন আর জাতীয় নিরাপত্তার জন্য ততটা হুমকি নয়, কিন্তু তারা কিন্তু আছে, কম হোক বেশি হোক তারা আছে এবং তাদের অস্তিত্ব প্রায় জানান দিচ্ছে। এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে যে পরিমাণ বিস্ফোরক রাজধানীর মোহাম্মদপুরে উদ্ধার হয়েছে সেগুলো দিয়ে একটি ভবন উড়িয়ে দেওয়ার ক্ষমতা ছিল, তার মানে তাদের পরিকল্পনা কিন্তু থেমে নেই। এই জঙ্গি পরিস্থিতি এবং জাতীয় নিরাপত্তার জন্য এটি যে হুমকি এবং আমাদের করণীয়, এ বিষয় নিয়ে আজ আলোচনা করব। আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন, আমার ডানে প্রথমে রয়েছেন কনফ্লিক্ট ল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের নির্বাহী পরিচালক, নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ, এবং রয়েছেন আমাদের সাংবাদিক জুলফিকার আলী মানিক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা এই বিষয়ে আলোচনার আগে একটু দেখব যে আজ বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান প্রধান সংবাদ শিরোনাম। প্রতিবন্ধকতা পেরিয়ে সমাজের মূলধারায় জায়গা করে নিয়েছেন নারীরা, বললেন প্রধানমন্ত্রী ক্ষমতায়নের সব ধরনের উদ্যোগ নেওয়ার আশ্বাস। রাজনৈতিক উদ্দেশ্যেই জঙ্গিবাদ বিস্তারের অপচেষ্টা, হাত রয়েছে বিদেশিদেরও, মনে করেন বিশিষ্ট জন নিরাপত্তা বিশ্লেষকরা অর্থায়ন বন্ধের তাগিদ। শাহজালাল বিমানবন্দরে জঙ্গি হামলা ও নাশকতা এড়াতে বিশেষ নিরাপত্তা বাড়ানোর পরামর্শ ব্রিটেনের, বিবেচনায় রেখেছে সরকার, জানালেন মন্ত্রী। উত্তরায় গ্যাসের আগুনে দগ্ধ দুই সন্তানের পর এবার বাবার মৃত্যু, মার অবস্থা আশঙ্কাজনক। এবং এশিয়া কাপ ক্রিকেটে ভারত পাকিস্তান নাটকীয়তায় ভরা ম্যাচে বোলারদের দাপট, 5 উইকেটে জিতল ভারত। শিরোনামগুলো দেখছিলাম। আপনাদের ইনস্টিটিউটের পক্ষ থেকে আজ রাজধানীতে একটি সেমিনারও করা হয়েছে জঙ্গিবাদ এবং এর হুমকি নিয়ে। এর আগে জঙ্গিদের বিরুদ্ধে, জঙ্গি তৎপরতার বিরুদ্ধে প্রশাসনের যে ধরনের উদ্যোগ ছিল তাতে অনেকেই গ্রেপ্তার হয়েছিলেন এবং দাবি করা হচ্ছিল যে অনেকটাই প্রশমিত হয়েছে, কিন্তু রাজধানী ঢাকা বলুন অথবা একেবারে রিমোট অঞ্চল সেই পঞ্চগড় বা ঈশ্বরদী বগুড়ার মতো জায়গায় মসজিদে উপাসনালয়ে হামলা কিন্তু হচ্ছে, তার মানে প্রশমনের যে কথাটি বলা হচ্ছে সেটি এবং বাস্তব যে চিত্র সেটি এক নয়। জঙ্গি হুমকি কি একেবারেই শেষ হয়েছে, আপনার কি মনে হয়? এটি তো শেষ হবে না। প্রথমে হচ্ছে যে ধারণাগতভাবে বুঝতে হবে সেটি হচ্ছে যে জঙ্গি এটি একটি মতাদর্শ সৃষ্টি করে মানুষকে সহিংসতার দিকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা যে গ্রেপ্তার দেখছি, যে আক্রমণ দেখছি, এটি হচ্ছে পেরিফেরিয়াল লেভেলে, কিন্তু এটি যারা এটা পরিকল্পনা করছেন, যারা মতাদর্শ ছড়ানোর জন্য অর্থ বিনিয়োগ করছেন, যারা রাজনৈতিক দর্শন তৈরি করছেন এবং রাজনৈতিক স্বার্থে কখন ব্যবহৃত হবে সেটি নির্ধারণ করছেন, সেটি হচ্ছে তাদের ভরকেন্দ্র। ওই ভরকেন্দ্র যদি আপনি নষ্ট করতে না পারেন, তাহলে এই যে পেরিফেরিয়াল বাইরে যে জঙ্গি আস্তানা এটি তো যাবে না। তা আমরা যেটা দেখছি যে তারা যখন সংগঠিত হচ্ছে তখন পুলিশের এটি সার্থকতায় বলতে হবে যে তারা এটিকে নজরদারিতে এনে তাদের গ্রেপ্তার করতে বা তাদের এনগেজ করতে সমর্থ হচ্ছে। এই সমর্থ হওয়ার ফলে কি হচ্ছে যে আমাদের দেশ বা জাতি, সাধারণ মানুষের উপরে যে জঙ্গি হামলা এবং বা প্রাণহানি সেটি কমানো যাচ্ছে। কিন্তু এভাবে আমরা কি পুরো জঙ্গিবাদকে উৎখাত করতে পারবো? আমাদের আজকের যে আমরা যে রাউন্ড টেবিল করেছিলাম সেটা ওটি নেই, যে আমরা গবেষণা করে বের করতে চেয়েছিলাম এই জঙ্গিবাদটা কেন। তারপর দেখা গেল যে আন্তর্জাতিক জঙ্গিবাদ এবং আমাদের দেশীয় জঙ্গিবাদ, এর পেছনে যে জিনিসটা সবচেয়ে বেশি কাজ করে সেটি হচ্ছে মৌলবাদ থেকে জঙ্গিবাদের উৎপত্তি হয়। তো মৌলবাদের যদি প্রসার ঘটে বা ঘটতে থাকে, তাহলে আপনি কখনোই জঙ্গিবাদকে নির্মূল করতে পারবেন না। তা আপনাকে হাত দিতে হবে যে মৌলবাদী যে বিস্তার আছে, যে মতাদর্শ আছে, সেটি যাতে মানুষের মাথার ভিতরে না ঢোকে, সেই জন্য আপনাকে একটা প্রক্রিয়া করতে হবে। আপনি এই জঙ্গিবাদের সঙ্গে রাজনীতি যে যুক্ত করছেন সেটি কোন ধরনের রাজনীতি? আমাদের ধরেন আমরা যে প্রচলিত যে রাজনৈতিক ব্যবস্থার মধ্যে আছি, এখানে
প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপির রাজনীতি, সেই রাজনীতি না এর অন্য কোনো রাজনীতির কথা বলছেন? এখানে যদি আমি দেশীয় ভিত্তিতে দেখি, আমি এই রাজনীতির কথাই বলবো যে আমাদের এখানে যারা জঙ্গিবাদকে প্রসারিত করছেন, এই জঙ্গিবাদকে তারা একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। যদি আমি সত্যি করে বলি যে তার ভেতরে ওনারা নাম দিচ্ছেন কি, ইসলামের নামে একটি ধর্মকে উপজীব্য করে এই সহিংসতার মতাদর্শ তৈরি করছে রাজনৈতিক উদ্দেশ্যে, মানুষকে বোঝানো হচ্ছে যে আমি এটা ইসলামের জন্য করছি, এই ইসলামের সাথে এই জঙ্গিবাদের কোনো সম্পর্ক আমরা খুঁজে পাইনি। আবার আন্তর্জাতিক যে জায়গাটা আমরা দেখব, সিরিয়া, আফগানিস্তান, সেখানে আমরা দেখছি যে এটি ভূ রাজনৈতিক দ্বন্দ্ব, পরাশক্তির দ্বন্দ্ব এবং তাদের আধিপত্য বজায় রাখার জন্য একে অপরের দ্বন্দ্ব থেকে এই জঙ্গিবাদকে তারা প্রসারিত করেছে এবং এটিকে তাদের একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তো সেই জায়গাটাই আমরা আজকে উন্মুক্ত করেছি যে এটি ইসলামের সমস্যা না, এটি ধর্মের সাথে জঙ্গিবাদের কোনো সম্পৃক্ত নাই। যারা ধর্মের নামে এই জঙ্গিবাদের কথা বলছেন তারা মানুষকে বিভ্রান্ত করছেন। তার মানে প্রচলিত আমি যে রাজনীতির কথা বলছিলাম আওয়ামী লীগ বিএনপি, এর বাইরে অন্য রাজনীতির কথা, জুলফিকার আলী মানিক, যে এই যে জঙ্গিবাদের সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা রাজনীতির, সেটি আরও একটু স্পষ্ট ব্যাখ্যা করা দরকার আমার মনে হয়। আমি ব্যক্তিগতভাবে যেভাবে আমি দেখি আর কি, মানে আমরা যেটাকে জঙ্গিবাদ বলছি বা সন্ত্রাসবাদ বলছি ধর্মের নামে বা ধর্মের অপব্যাখ্যা দিয়ে, এটা নিজেই একটা রাজনীতি, ঠিক আছে? সো এই রাজনীতিটা কার পক্ষে এবং কার বিরুদ্ধে? এই রাজনীতিটা হচ্ছে যে আমরা যেটাকে বলি যে একটি সমাজকে মৌলবাদী, উগ্রবাদী, সাম্প্রদায়িক একটি সমাজে পরিণত করে সেটাকে ওই ভাবধারায় পরিচালিত করা, ওইটাই হচ্ছে জঙ্গিবাদের রাজনীতি। এই রাজনীতিটা গণতন্ত্রের বিরুদ্ধে, কারণ সে গণতান্ত্রিক ব্যবস্থা বিশ্বাস করে না। এই রাজনীতিটা মুক্ত চিন্তার বিরুদ্ধে, এই রাজনীতিটা ধর্ম নিরপেক্ষ সমাজের বিরুদ্ধে, এই রাজনীতিটা অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে। সো সে এই সমস্ত কিছুকে, এই গণতান্ত্রিক মুক্ত চিন্তা, ধর্ম নিরপেক্ষতা, এই যে একটি মতবাদ সারা বিশ্বে যে প্রত্যেকটি রাষ্ট্র একটি রাজনৈতিক পরিচয়ে চলে, তার রাষ্ট্রীয় রাজনৈতিক পরিচয়, কিন্তু সেই রাষ্ট্রে সব ধর্মের মানুষ আছে, সব বর্ণের মানুষ আছে, বিভিন্ন জাতিগোষ্ঠী আছে, তার যেই ধর্ম, যেই বর্ণ, যেই জাতিগোষ্ঠীর পরিচয় হোক, সে ওই রাষ্ট্রে সমান অধিকারে চলবে। এই যে একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ চিন্তার উপরে রাষ্ট্র পরিচালনার যে মতবাদ, এই মতবাদের বিরুদ্ধে যে রাজনীতিটা, এটাই হচ্ছে জঙ্গিবাদ। এই মতবাদের বিরুদ্ধে যেটা, এটাই হচ্ছে সন্ত্রাসবাদ। কেন? কারণ জঙ্গিবাদ হচ্ছে এমন একটি মতবাদ নিয়ে চলে যে সে মানুষের জনপ্রিয় মতামতের উপর নির্ভরশীল না, সে তার অস্ত্র, তার জোর, তার বল, তার সন্ত্রাস প্রয়োগের মাধ্যমে সেটার বাস্তবায়ন করতে চায়। সো এই রাজনীতির চেহারা গণতান্ত্রিক রাজনীতির চেয়ে ভিন্ন, এইটা হচ্ছে তার নিজের রাজনীতি। আনফর্চুনেটলি এই রাজনীতিকে আমাদের দেশের রাজনৈতিক অঙ্গনের যারা গণতান্ত্রিক রাজনীতির সাথে যুক্ত, তাদের কেউ কেউ এটাকে পৃষ্ঠপোষকতা দেন, এটাকে ব্যবহার করেন তাদের স্বার্থে, যেই কারণে ওই রাজনীতিটা, জঙ্গিবাদের রাজনীতিটা আমাদের সমাজে কিছু কিছু রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কারণে মাঝে মধ্যে এটা ফুলে ফেঁপে ওঠে। এই যে মানে একটি মতবাদ বা জঙ্গিবাদের সঙ্গে আমাদের রাজনীতির যে আলোচনাটি উঠছে, এটা পৃষ্ঠপোষকতা তো আমরা দেখেছি, সেটি বিএনপি এবং জামাতের ঐক্যের মাধ্যমে এবং জামাতের সঙ্গে আরও অনেকগুলো ছোট ছোট অন্যান্য দল। কিন্তু আপনি যেটি বলছিলেন যে ইসলাম এবং জঙ্গিবাদ বা ধর্ম এবং জঙ্গিবাদ ভিন্ন জিনিস, কিন্তু ধর্মের নামেই তো এসব করা হচ্ছে, সেটাই তো হলো প্রশ্ন। যে মানুষের কাছে আপনি সশস্ত্র বা হিংসার মতাদর্শ নিয়ে যাবেন, এটি মানুষ গ্রহণ করবে কেন? কারণ একটি মানুষের ভিতরে একটি স্বত প্রণোদিত কিছু মানসিকতা আছে, সেটি কাউকে হত্যা করার মানসিকতা না। আপনি দেখবেন মানুষের মধ্যে একটি জনগণের কল্যাণের একটা চিন্তা আছে, সবাই দেশপ্রেমের, দেশপ্রেম করতে চায় বা দেশের জন্য কাজ করতে চায়। এটিকে বাদ দিয়ে যখন আপনি বলছেন ইসলামের নামে জিহাদের অপব্যাখ্যা করে আপনি একটা কাল্পনিক খিলাফতের কথা বলছেন, এটা কীভাবে আপনি এটা অর্জন করবেন? এখন আমি যদি বলি যে ওই পঞ্চগড়ের পুরোহিতকে হত্যা করে তো একটা খিলাফত প্রতিষ্ঠা হবে না, ঠিক আছে? ওই খ্রিস্টান পাদ্রিকে গলা কেটে ফেললে এই খিলাফত প্রতিষ্ঠা হবে না। তাহলে এখানে তারা কী করছে, সমাজ ব্যবস্থাতে একটি ভয় দিয়ে জয় করা, যেটা উনি বললেন, ভয় দিয়ে জয় করার চেষ্টা করছে।
আপনি অসাম্প্রদায়িক যে কৃষ্টি আছে আমাদের সেই কৃষ্টিটাকে তারা পরিবর্তন করে দিতে চাচ্ছে। তো এখান থেকে তারা বলছে যে এটি ইসলামের অন ইসলামিক। কেন আমি বলেছি এটি রাজনৈতিক, যারা হচ্ছে অসাম্প্রদায়িক রাজনীতি করেন তাদেরকে তারা বলছে যে এটি ইসলামিক রাজনীতি না, তো সেটি গ্রহণযোগ্য না, সো এটিকে নাস্তিক এবং এদেরকে হত্যা করা হচ্ছে ইমানি দায়িত্ব। এই যে ভুয়া ব্যাখ্যা ধর্মের দিয়ে এই যে মানুষকে প্রভাবিত করা হচ্ছে, কাদেরকে প্রভাবিত করছে? বেশি করছে যারা উঠতি তরুণ, যাদের মস্তিষ্ক পরিপক্ক হয়নি এখনও, তাদেরকে বিভিন্ন পন্থায় তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এখন সে নিয়ে গিয়ে যখন তাকে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে বা সহিংসতায় নামানো হচ্ছে, তখন তাকে ওই প্রণোদনাই দেওয়া হচ্ছে, একটি আদর্শগত প্রণোদনা দেওয়া হচ্ছে, সেটি হচ্ছে বলা হচ্ছে এটি ইসলামী আদর্শের কারণে তোমার এটা করতে হবে। আর এটি করতে যাবার জন্যে তার যে উপাদান লাগবে, যে তার বোমা লাগবে, তার অস্ত্র লাগবে, তার টাকা পয়সা লাগবে, এটি তারা বন্দোবস্ত করে তার কাছে জমা করছে, দেন তাকে পাঠাচ্ছে। তো তাতে হচ্ছে কি যে তারা আমাদের সমাজ ব্যবস্থাতে এটি যদি আপনি আরও অভ্যন্তরে ঢুকাতে চান, রন্ধ্রে রন্ধ্রে ঢুকাতে চান, তাহলে আমাদের যে কালচার, আমাদের যে সংস্কৃতি, এটি তো বাংলার সংস্কৃতি, একটা বাঙালিত্ব আছে। এখন এই বাঙালিত্বকে আপনি বলতে চাচ্ছেন যে বাঙালিত্ব মানে এটি অমুসলমান কালচার, তো আপনাকে আরবীয় কালচার এখানে আনতে হবে। তো সেই প্রচেষ্টাই তারা করছে, করে আমাদের এই কালচারকে, সহিষ্ণুতার যে কালচার আছে, ভিন্ন ধর্মের মানুষরা যে একসাথে বসে করছে, বাঙালি বাংলাদেশের যেসব অসাম্প্রদায়িক কালচার আছে দেখেন তার উপরে সব আক্রমণ হয়েছে। পয়লা বৈশাখের উপর আক্রমণ হয়েছে, ঠিক আছে, যারা অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চর্চা করেন উদীচির উপর আক্রমণ হয়েছে, ঠিক আছে, এখানে আওয়ামী লীগের উপর আক্রমণ হয়েছে 21 আগস্টে। তারপরে আপনি দেখেন আমাদের যারা পীর আউলিয়া আছে, আমি ইসলামের দিকেই যাচ্ছি প্রথমে, যারা পীর আউলিয়া আমাদের মৌলানা ফারুকি, তারপরে খিজির খান, এদেরকে হত্যা করছে, তারা তো ইসলামী চর্চা করছে। এখন তার কথা হলো তোমার ওয়েতে তুমি ইসলাম চর্চা করতে পারবা না, আমি যে তোমাকে যে ইসলাম দিব সেই ইসলাম যদি তুমি চর্চা করো তাহলে তার দৃষ্টিতে আপনি হচ্ছেন একজন ইসলামী, ইসলামের যোগ্য, আর যারা অন্য ইসলাম চর্চা করবে তারা হচ্ছে ইসলামের যোগ্য না এবং তাদেরকে হত্যা করাও হচ্ছে তার দায়িত্ব। এই যে একটা ভ্রান্ত ধারণা দিয়ে মানুষকে প্রভাবিত করার চেষ্টা, সেটি সমাজকে অসহিষ্ণু করা, আরেকটি হচ্ছে সমাজের যে চরিত্র আছে সেটাকে বদলে দেওয়ার চেষ্টা। তো সেই চেষ্টাটা যদি আমরা বলেছি, এই চেষ্টাটাই হচ্ছে মৌলবাদের বিস্তারের মাধ্যমে হয়। তো সেখানে যদি আপনি প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে পারেন, জনমনে যদি এটা বোঝাতে না পারেন যে ইসলামের সাথে সহিংস ইসলামের বা রাজনৈতিক ইসলামের কোনো সংস্রব নেই, এটি হচ্ছে মানুষের তৈরি করা, তাহলে আমার মনে হয় যে আমরা পৃথিবীকে আবার ঘোরাতে পারবো না। এই যে জঙ্গিবাদের হুমকি মোকাবেলার জন্য বা জঙ্গিবাদের হুমকি প্রশমন করার জন্য জেনারেল রশিদ যেটি বলেছেন, মৌলবাদের উত্থান আগে বন্ধ করতে হবে। কিন্তু মৌলবাদ শুধু যে ধর্মের নামেই হচ্ছে বা ইসলামের নামেই হচ্ছে তাও কিন্তু না। এখন দেখুন যে তরুণ জনগোষ্ঠীর কথা বলেছেন, তারা কিন্তু আমাদের যে সাধারণ ধারণা যে হয়তো মাদ্রাসা বা ইসলামী শিক্ষা যেগুলো হয় সেখান থেকে মৌলবাদের সৃষ্টি হয়, কিন্তু তারা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকেও এই তরুণরা, এর আগে যারা ধরা পড়েছে আমরা দেখেছি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তরুণরা এই কাজে জড়িত হয়ে পড়ছে, কেন তারা কেন জড়িত হচ্ছে না? এটা হচ্ছে আজকে আমরা যে চিত্রটা দেখছি যে বেসরকারি বিশ্ববিদ্যালয় বা ইংলিশ মিডিয়াম স্কুল বা কলেজ অথবা এমনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বা আধুনিক শিক্ষার সাথে জড়িত এমন ছেলেরা মেয়েরা যুক্ত হচ্ছে, এই একটা জিনিস বুঝতে হবে যে এই চিত্রটা দিয়ে আমি এটার পেছনের ব্যাকগ্রাউন্ডটাকে কখনো আড়াল করতে পারবো না। এই এই যে আজকে যে বিস্তৃতিটা, এই বিস্তৃতির শেকড়টা কিন্তু মূলত মাদ্রাসাগুলোকেই ব্যবহার করে করা হয়েছে, শেকড়টা মূলত মসজিদগুলোকে ব্যবহার করে করা হয়েছে। এবং আমি যেহেতু বলেছি যে এটা কিন্তু নিজেই একটা রাজনীতি, তার রাজনীতি যেহেতু বিস্তৃত করতে হবে, সে মসজিদ মাদ্রাসার আঙিনা ডিঙিয়ে এখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে চলে গিয়েছে, ইংলিশ মিডিয়ামে যাচ্ছে, তো সে তো আরও বিস্তৃত হবে। আগে সে দরিদ্র ছেলে মেয়েদেরকে টার্গেট করেছে, এখন সে ব্রেন ওয়াশটা শিক্ষিত পয়সা করি আছে এলিট তাদের মধ্যে বিস্তৃত করছে, কারণ তার রাজনীতিটাকে তো তার বড় করতে হবে। সো রাজনীতি যদি ওইটুকুর মধ্যে থাকে, ঘুরপাক খায়, তাহলে তো সে ওই আঙিনা ডিঙিয়ে এটাকে নিয়ে আসতে পারছে না। সো সেও তার রাজনীতিটা বড় করছে। এখন ঘটনা হচ্ছে যে এই রাজনীতিটা বড় করার মানে হচ্ছে যে আমাদের ব্যর্থতা, যে আমরা এই যে যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে বা যারা আমরা মনে করি যে
মুক্ত জ্ঞান চর্চার জগতের মানুষ বা এই ধরনের পড়ালেখায় বড় হয়েছে, ওই জায়গায় আমরা এই ধরনের একটি জঙ্গি বা মৌলবাদী মতবাদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে সত্যি সত্যি ব্যর্থ হয়েছে, যেই কারণে ওই গ্যাপটাকে তারা কাজে লাগাচ্ছে সুযোগ হিসেবে। অনেক ধন্যবাদ, আমরা এই আলোচনায় আবার ফিরবো একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জিরো আওয়ার, আমরা এই আলোচনায় ফিরবো একটু ছোট বিরতির পর, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। আরও একবার স্বাগত জিরো আওয়ারে। আমরা আলোচনা করছিলাম জঙ্গিবাদের হুমকি এবং জাতীয় নিরাপত্তা নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ এবং সাংবাদিক জুলফিকার আলী মানিক। জেনারেল রশিদ, যে এই যে আমরা জঙ্গিবাদের যে হুমকির কথা বলছি, এর সঙ্গে আমাদের দেশীয় রাজনৈতিক মদদের কথা বলছেন, এর এর বাইরে কি আমাদের যে ভূ রাজনৈতিক আন্তর্জাতিক রাজনৈতিক কোনো যোগাযোগ আছে কিনা? যে আমাদের আমরা যেটা মনে করি সেটা হচ্ছে, আমাদের দেশ তো আর পৃথিবীর বাইরে না, যেহেতু একই গ্লোবের মধ্যে আমরা অবস্থান করি, সেটিকে আপনি যদি একেবারে টোটালি আইসোলেটেড করে দেখেন সেটিও কখনো হবে না। তবে আমরা যে জিনিসটা দেখতে চেয়েছি সেটি হচ্ছে যে আমাদের জঙ্গিবাদী তৎপরতা, এটি যেসব উদ্দেশ্যে নিয়ে করা হয়েছে, আর হচ্ছে প্যান ইসলামিক রেভলিউশন বা ইসলামিক স্টেট বা আল কায়দা যে উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় আক্রমণ করে সেটির মধ্যে মিল আছে কি না, তাদের ভাবাদর্শগত মিল আছে, কিন্তু সেই আক্রমণের উদ্দেশ্য হচ্ছে তাদের উদ্দেশ্যে করা হয়নি। এখানে যতগুলো হামলা করা হয়েছে আপনি দেখেন প্রতিটি হামলাই হচ্ছে আমাদের দেশকেন্দ্রিক। তো একটি হলো, আমরা তো কিছু হামলার কথা বললাম, পয়লা বৈশাখের হামলা, তারপরে হচ্ছে আপনার উদিজির হামলা, কমিউনিস্ট পার্টির উপরে হামলা, আমাদের সংস্কৃতির উপরে হামলা, মুক্ত চিন্তার উপরে হামলা, এগুলো করে আপনি কি করছেন? আপনি আমাদের সমাজের দখল নিতে চাচ্ছেন। তা আমাদের সমাজের দখলটা তো ওর উদ্দেশ্যকে সাধন করছে না, সেজন্য আমরা বলছি যে এটি হচ্ছে দেশীয় রাজনীতিকে কেন্দ্র করে এই আমাদের জঙ্গিবাদগুলো। এবং এখানে হচ্ছে যেহেতু এখন বিশ্বায়নের যুগ, ইন্টারনেটের মাধ্যমে তারা তো স্বভাবতই ওদের মতাদর্শ কী, ওরা কী করছে, তাদের ভেতরে এটি একটি উদ্দীপনা বা এটি হচ্ছে একটি সঞ্জীবনী হিসাবে কাজ করে, তো সেটি ব্যবহার করার জন্য তারা চেষ্টা করে। এখন সেই চেষ্টাটা হবে যে আন্তর্জাতিক আমরা দেখি নাই, তবে রিজিয়নাল ক্ষেত্রে তারা একে অপরের সাথে বেশ কিছু সম্পৃক্ততা সৃষ্টি করতে সক্ষম হয়েছে। তো আমাদের জায়গাটা, বাংলাদেশের উপরে লক্ষ্যটা সবচেয়ে বেশি কাদের, আমরা যদি ওইভাবে হিসাব করি তাহলে দেখেন যে বাংলাদেশকে ইনস্টেবল করার পেছনে যেই শক্তিটা সবচেয়ে বেশি কাজ করে সেটি কিন্তু আমাদের, যাদের থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে এসেছি, পাকিস্তান। তো তার এখানে এমন কোনো আমাদের বাণিজ্যিক সম্পর্ক নেই, আমাদের সাংস্কৃতিক সম্পর্ক নেই। আপনি যদি জনদের, যেটাকে আমরা পিপলস টু পিপলস কানেক্টিভিটি বলি, সেখানে আমরা দেখেছি ভারতের সাথে যে বর্ডার আছে সেটি বাড়ির ভেতর দিয়ে চলে গেছে, একটা ফ্যামিলিকে স্প্লিট করে দিয়েছে যে কিছু এই পাশে কিছু এই পাশে। তার ফলে আমরা যে হিস্টোরিক্যাল কানেকশান দেখি, আপনি আজকে যদি দেখেন ভারতে যত লোক যাওয়া আসা করছে, আমরা জানি প্রায় 14 লক্ষের বেশি ভিসা ইস্যু করতে হয় ভারতীয় দূতাবাসকে বছরে। আপনি এখন দেখেন পাকিস্তানে কয়টা লোক যাওয়া আসা করে, পাকিস্তানে শুধু ওই কিছু যারা বিভিন্ন তাদের নিজ উদ্দেশ্যের কারণে যায়, ব্যবসা হচ্ছে খুবই ছোট। তো সেক্ষেত্রে তারা আমাদের দেশের উপরে এত উৎসাহী কেন? বাংলাদেশের অবস্থান নিয়ে তো পাকিস্তানের এত উৎসাহ থাকার কথা না, যেহেতু স্বার্থভিত্তিক না, আমাদের এটা হওয়ার কথা, উৎসাহী হওয়ার কথা আমাদের নেইবারদের। তো সেক্ষেত্রে এই অতি উৎসাহটা কিন্তু এসেছে, এবং তাদের যে জঙ্গিবাদী যে কর্মতৎপরতা আমরা দেখেছি সেই তৎপরতার কপি তারা বাংলাদেশে প্রয়োগ করতে চায়, সেই প্রয়োগের ধারাটা কিন্তু আমরা ওইভাবেই দেখছি। তো সেটি হচ্ছে আমাদের জন্য ঝুঁকি। তো সেখানে আপনার বৈদেশিক কানেকশন হচ্ছে। যদি এখন আন্তর্জাতিক টোটাল নেটওয়ার্ক বলেন, সেখানে আমি বলবো যে আমাদের জঙ্গিরা ওই নেটওয়ার্কে ঢুকতে পারেনি, তারা ঢোকার চেষ্টা করে। কিন্তু আমাদের এখানে যতগুলো হামলাই হয়েছে, বিশেষ করে সাম্প্রতিককালের এই একদম সব শেষ পঞ্চগড়ের পুরোহিতকে হত্যা করার ঘটনাও, তখনও কিন্তু যুক্তরাষ্ট্রভিত্তিক একটি অনলাইন সাইট নামের একটি যে প্রতিষ্ঠান, তারা জানাচ্ছে
যে এটা এটার পেছনে আইএস এবং আইএস দায় স্বীকার করেছে, যদিও বরাবরই আমাদের দেশের পক্ষ থেকে বলা হচ্ছে যে আইএস এর কোনো অস্তিত্ব দেশে নেই, কিন্তু আইএস এই সাইট ইন্টেলিজেন্সটি বারবারই বলছে যে আইএস দাবি করেছে। তার মানে আইএস এর কোনো যোগসূত্র বা কোনোভাবে কোনো সংস্রব কি দেখেন আপনি? না, এটা এটা আমি যেটা জিনিসটা বলি যে আমাদের যখন মনে করেন আজকে থেকে 10-11 বছর আগে বাংলা ভাই বা জেএমবির উত্থান হয়, তারা যখন সারা দেশে বোম ফাটায়, তখন কিন্তু আপনার পৃথিবীতে এই জঙ্গি মতবাদের ইয়ের সবচেয়ে শীর্ষ সংগঠন হিসেবে আল কায়দা কাজ করছিল। এবং আমি যেহেতু এই বিষয় নিয়ে সাংবাদিক হিসেবে কাজ করছি, তখন আমার স্পষ্টই মনে আছে যে তখন আমেরিকা বলেন বা ব্রিটেন বলেন বা ইউরোপিয়ান অন্যান্য দেশ, ইভেন ইন্ডিয়াও, মানে যারা এই জঙ্গি নিয়ে খুবই উদ্বিগ্ন এবং সারা দুনিয়ায় কাজ করছে, খোঁজ নিচ্ছে, তারা একটা জিনিস খুব বারবার খোঁজার চেষ্টা করছিল যে বাংলাদেশে যখন অফিসিয়ালি অ্যাডমিট করা হলো যে আমার জঙ্গি সমস্যা আছে, এখানে আল কায়দা আছে কিনা, এটা নিয়ে কিন্তু বারবার খোঁজা হয়েছে আল কায়দার অস্তিত্ব। হ্যাঁ, সো এখন কেন, যেহেতু আল কায়দা তখন নেতৃত্ব দিচ্ছে পুরো জঙ্গিবাদকে সারা দুনিয়ায়। হ্যাঁ, তো এখন মনে করেন আল কায়দা কখনোই অফিসিয়ালি বাংলাদেশে এক্সিস্ট করেনি, কিন্তু তার অর্থ কি এই যে আমাদের জঙ্গিদের সাথে আল কায়দার কোনো সম্পর্ক ছিল না? ছিল। তারা কি আফগানিস্তানে যায় নাই তালেবানদের সাথে লড়াই করতে? তাদের সাথে কি তালেবানদের সম্পর্ক ছিল না? তাদের সাথে কি পাকিস্তানি জঙ্গিদের সম্পর্ক ছিল না? ছিল। তারা কি তালেবান, আল কায়দা বা আপনি লস্করে তৈয়বা বা অন্যান্য জঙ্গি সংগঠন যারা আছে তাদের দ্বারা অনুপ্রাণিত হয়নি, তাদের কাছ থেকে সহযোগিতা চায়নি? সবই হয়েছে, কিন্তু আল কায়দার নিজস্ব কোনো এখানে অস্তিত্ব তৈরির জন্য কোনো কিছুই এখানে করা হয়। একইভাবে আল কায়দা আজকে অনেকটাই হচ্ছে নিষ্প্রভ জঙ্গি জগতে। জঙ্গি জগতে আজকে নতুন ক্রেজ হচ্ছে গিয়ে আইএস। এখন খোঁজা হচ্ছে যে আইএস এখানে কি করছে। আমি ব্যক্তিগতভাবে আমার নিজের সাংবাদিকতার কাজে যেটা বুঝি যে একই রকম, আইএস এখানে কোনো অফিসিয়ালি কোনো কিছু নাই, কিন্তু আমাদের যারা জঙ্গিরা তারা যেহেতু মনে করে যে তাদের বাইরের কানেকশনে অনেকগুলি সুবিধা, একটা হচ্ছে যে এক সময় আমাদের জঙ্গিরা যেমন আফগানিস্তানে লড়াই করতে গেছে, তারা আরাকানে লড়াই করতে গেছে, রাইট? সো তারা মনে করে কেউ কেউ সিরিয়ায় আমি গিয়ে একটু লড়াই করে আসি, সো তার একটা কানেকশন তৈরি করা, যারা এইখানে কাজগুলি করতে চায় জঙ্গি এবং সন্ত্রাসবাদ, তারা মনে করে যদি ওদের কাছ থেকে কিছু সাপোর্ট পাই, প্লাস জেএমবি দীর্ঘদিন ধরে খুবই নাজুক অবস্থায় ছিল, সে আবার যখন রিঅর্গানাইজ করতে চাচ্ছে নিজেকে পুনর্গঠিত করা, সে হয়তো চিন্তা করছে যে যদি আইএসের ওখান থেকে কিছু সাপোর্ট পাওয়া যায়। সো কানেকশনগুলো এরকম, সো আইএস আছে কি নাই এই বিতর্কটা যখনই উঠে আমার, আমি একটু ব্যক্তিগতভাবে একটু হাসিও পাই আমার কাছে বিষয়টা। সো জিনিসটা হচ্ছে এমন না যে সিরিয়া ইরাক থেকে এসে এখানে বসে লোক ঘাঁটি গাড়ছে, বিষয়টা মোটেই এরকম না, বাট তারা বিভিন্ন ব্রিজ, তাদের কানেকশন, নেটওয়ার্ক তৈরি করার ডেফিনেটলি চেষ্টা করে। সো সেই চেষ্টা দিয়ে আইএসের অস্তিত্ব আছে এ কথা যেমন বলা যায় না, আবার এখানে যে আইএস দ্বারা তারা খানিকটা সহযোগিতা নেওয়ার চেষ্টা করছে না সেটাকে উড়িয়ে দেওয়া উচিত না একইভাবে। দেখুন, এখানে এখানে কিন্তু একটা বিষয় পরিষ্কার, একটা হলো যে সরকারের পক্ষ থেকে বারবারই যেটি বলা হয়েছে আইএস এর কোনো অস্তিত্ব নেই, আগেও বলা হয়েছিল আল কায়দার কোনো অস্তিত্ব নেই, কিন্তু তারপরেও এখানে আইএস আছে বলে আমাদের দেশের বাইরের থেকে যারা জঙ্গি নিয়ে কাজ করে এরকম প্রতিষ্ঠান বারবারই একই কথা বলছে। কেন, মানে তাদের তাদের তাহলে উদ্দেশ্যটা কি বা স্বার্থটা কি? তাদেরও তো, আমরা তো ওটি নিয়ে আজকে কথা বলছিলাম যে জঙ্গি বাংলাদেশে জঙ্গি বিস্তারে বিদেশি হাত, তো বিদেশি কোন কোন দেশ কীভাবে জঙ্গি তৎপরতাকে বা মৌলবাদী তৎপরতাকে সহায়তা করছে সেটিরই একটি আলোচনা আমরা বসেছিলাম। এখন প্রথমে আমি তার আগে একটু মানিক ভাইয়ের সাথে আর একটু রিইনফোর্স করি যে সাইট মনিটর, ইন্টেলিজেন্স মনিটর, যেটি বারে বারে তারাই ঘোষণা দিচ্ছে, সেটি হচ্ছে একটা কমার্শিয়াল স্টেশন। আমরা তো দেখব যে যিনি ঘোষণা দিচ্ছেন তার ঘোষণা দেবার ভিত্তিটা কী। তো উনি তো এখন এখন মনে করতে পারেন যে আমি, উনি আমেরিকায় বসবাস করেন, উনি যা বলবেন আর আমাদের মাথার মধ্যে কিছুই নেই যে সেটি আমরা বিশ্লেষণ করতে পারবো না, আমরা তো এটা মেনেই নেব যদি তার ভিত্তিটা শক্ত থাকে। তো দেখা যাচ্ছে যে উনি একটা স্টেটমেন্ট করছেন তার সাইট থেকে, উনি পাচ্ছেন তথ্যটা কোথা থেকে? তো উনি বলছেন যে আমি একটা ই থেকে ওই টুইট মেসেজ পেয়েছি। তো টুইট মেসেজটা উনি পেলে তো আরও তো দু চারটা মনিটর তো আছে ওয়ার্ল্ডে, তাদের কাছে যায় না কেন? তো সেখানে বোঝা যায় যখন একটি সংস্থায় বারে বারে একই আওয়াজ তোলে তাহলে তার একটি সৎ বলেন আর অসৎ বলেন একটি উদ্দেশ্য আছে, সেটি একটি।
যে টুইটগুলো অরিজিন করে সে টুইটগুলোর ভিত্তি কি? আপনি আমি যে কেউ একটা টুইট অ্যাকাউন্ট খুলে একটা মেসেজ জেনারেট করতে পারি, তো বাংলাদেশে যে মেসেজগুলো জেনারেট হয়েছে টুইট মেসেজ, সেগুলো দু চারটা গোয়েন্দারা উদ্ঘাটন করেছে, বাংলাদেশের গোয়েন্দারা দেখেছে এটি একটি ফলস, একটি লোক এটি ছেড়েছে এবং সেটিকে ভিত্তি করে সে ওই স্টেটমেন্টটাকে করছে। তা আসলে ইন্টেলিজেন্স তো এত সফট স্ট্রাকচারে ইন্টেলিজেন্স হয় না, এটি মানুষকে বিভ্রান্ত করার জন্যে করা যায়। আমরা তো ইন্টেলিজেন্স নিয়ে কাজ করেছি এবং ইন্টেলিজেন্সে অনেক পড়াশোনাও করেছি, তো সেখানে ইন্টেলিজেন্স কী এবং কিসের ভিত্তি করে আপনি এরকমটা প্রেডিকশন করতে পারেন, সেই ভিত্তিটা তার খুব নরম এবং সেই নরমের কারণে আমরা এটা বিশ্বাস করছি না যে এটি একটি গ্রহণযোগ্য মন্তব্য। আমাদের সরকার এটি ওই জন্যেই মানছেন না। যেটি মানিক ভাই বলেছেন যে আমরা খুঁজতে চাচ্ছি যে আইএস অ্যাফিলিয়েটেড কোনো অর্গানাইজেশনের অস্তিত্ব বাংলাদেশে আছে কি না, কিন্তু আইএস ভাবাদর্শে উজ্জীবিত লোকের অভাব নেই, তো সেই অর্গানাইজেশনটা আমরা খুঁজে পাইনি। তো আমাদের কোনো অর্গানাইজেশন এখনও অফিসিয়ালি ক্লেম করেনি যে আমি আইএসের অঙ্গীভূত সংগঠন, যেমন ধরেন আল শাবাব আছে, তারপরে বোকো হারাম আছে, তারা ঘোষিত সংগঠন, তো সেরকম কোনো যখন হয়নি এবং ইসলামিক স্টেটও আমাদের দেশের কোনো সংগঠনকে বলেনি যে এই সংগঠনটা আমাদের নমিনেটেড সংগঠন, তাহলে ওনারা এটা তৈরি করতে চাচ্ছেন, এখন কেন করতে চাচ্ছেন? এখন আইএসের উপস্থিতির সাথে একটি বিষয় জড়িত দেখেছি আমরা, সেটি হচ্ছে সিরিয়াকে আমরা যদি উদাহরণ দেখি, এই আইএসকে নিয়ে সারা বিশ্বের পরাশক্তি ওইখানে এনগেজড হয়েছে, তার মানে আইএস কোথাও উপস্থিত থাকলে আপনার বিদেশি শক্তির সেখানে এনগেজ হওয়ার একটি দুয়ার খোলে, তো সেই দুয়ারটা হচ্ছে যদি খোলে, আন্তর্জাতিক সম্প্রদায় যখন দেশীয় ব্যাপারে হস্তক্ষেপ করবে তখন কিন্তু আমাদের যেটাকে আমরা বলি সভারেনটি বা সভারেন ডিসিশন মেকিং পাওয়ার অব দ্য পিপল, না আমাদের জনগণের পক্ষে তো সরকারি সার্বভৌম সিদ্ধান্ত নেয়, সেটি সীমিত হয়ে যায়, সেটি সংকুচিত হয়ে যায়। তো সেখানে আপনি অতি সহজেই যে অপ উদ্দেশ্যে আসুক আর ভালো উদ্দেশ্যেই আসুক, তার কাছে আপনি আপনার সার্বভৌম ক্ষমতা আপনি সহজে সমর্পণ করতে চাইবেন কেন? তো এই জটিলতার ভেতরে তাদের একটু ইচ্ছা হচ্ছে যদি বাংলাদেশে আইএসের উপস্থিতি পাওয়া যায় তাহলে তারা নাক গলানোর একটা সুযোগ পায় যে ভাই আমরাও তো এটার সাথে এফেক্টেড। তার মানে বিদেশি একটা যোগসূত্র আছে এবং তাদের উদ্দেশ্য কি সেটি নিয়ে হয়তো আইএসের সাথে যোগসূত্র না, মানে আইএসকে পাওয়ার ব্যাপারে আন্তর্জাতিক পরাশক্তির একটি স্বার্থ আছে। আমরা এই প্রসঙ্গ নিয়ে আবার ফিরব, মানিক ভাই আপনারও অভিমত জানবো, তার আগে আরেকটা বিরতি নেব। প্রিয় দর্শক, আরও একটি বিরতি নিচ্ছি জিরো আওয়ারে, আমরা ফিরব ছোট্ট একটা বিরতির পরেই, আশা করি আমাদের সঙ্গে থাকবে। প্রিয় দর্শক, বিরতির সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা আলোচনা করছিলাম জঙ্গিবাদ এবং জাতীয় নিরাপত্তার হুমকি নিয়ে জুলফিকার আলী মানিক। বিরতির আগে আপনি বলছিলেন যে আমরা বিদেশি স্বার্থ ইত্যাদি আলোচনা হয়েছে, আমরা একটু আমাদের অভ্যন্তরীণ যেসব ঘটনা ঘটছে এবং আমাদের গোয়েন্দা সংস্থার পুলিশ বাহিনী এবং তদন্তকারীরা যে তদন্ত করছে, জেএমবির কথা বলছিলেন আপনি, জেএমবি অনেকটা নিষ্ক্রিয়, কিন্তু আলোচনার শুরু থেকে যেসব ঘটনা সাম্প্রতিক সময়ের ঘটনাগুলো বলা হচ্ছিল, পুরোহিত হত্যাকাণ্ড থেকে শুরু করে ইত্যাদি মসজিদে গুলি, এগুলো যারা ধরা পড়েছে আমাদের যে গোয়েন্দারা বলছে যে এগুলো জেএমবির সদস্য, এবং সবশেষ পঞ্চগড়ের ঘটনা তো জেএমবির সদস্যই বলা হচ্ছে। তার মানে পুলিশ বাহিনীর পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তারা নিষ্প্রভ, নিষ্ক্রিয়, তারা হুমকি নয়, এখন কিন্তু সেটি কি বাস্তবের সঙ্গে মেলে? বাস্তব ঘটনার দিকে যদি তাকাই তাহলে তো আসলে মেলে না। আমি যেভাবে জিনিসটা দেখি সাংবাদিক হিসেবে, দেখেন যারা এটা দমনে দায়িত্বে আছে বা যারা সরকারে আছেন প্রশাসনে, মানে ওনাদের একটা খুবই স্বাভাবিক পলিসি যে ওনারা মানুষকে একটি ভরসা দিবেন, আশ্বস্ত করবেন, উদ্বিগ্ন করবেন না। সো ওনারাই যদি বলতে থাকেন যে জিনিসটা ভয়াবহ ভয়াবহ ভয়াবহ, তাহলে সাধারণ মানুষের কি ভয়াবহ উদ্বেগ তৈরি হবে ভেবে দেখেন আপনি, রাইট? সো ওনারা আমাদেরকে আশ্বস্ত করতে চান, আমরা আশ্বস্ত থাকতে চাই, কিন্তু এই আশ্বাসের পাশাপাশি সাধারণ মানুষেরও তো বুঝবার সক্ষমতা আছে যে আশ্বাসের সাথে বাস্তব ঘটনাগুলোর মিল নেই। সো মিল না থাকার একটা জিনিস ইয়ে করে যে আপনার
তার মানে জঙ্গিরা বিস্তৃত হচ্ছে, কত দ্রুত হচ্ছে, কত ব্যাপক হচ্ছে সেটা তো আর কোনো মিটার নেই যেটা মাপা যায়, কিন্তু বিস্তৃত হচ্ছে, তারা তাদের সন্ত্রাসী হামলা বা হত্যাকাণ্ডের টার্গেট বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ টার্গেটে নিয়ে আসছে, রাইট? এখন মনে করেন যে তাদের কিলিংয়ের স্টাইলও চেঞ্জ হচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু মানুষের মধ্যে যেই ধারণা তৈরি করে সেটা অফিসিয়াল বক্তব্যের সাথে মিলছে না। সো আতঙ্কটা মনে করেন যে আজকে হয়তো আপনার পঞ্চগড়ে ঘটনা ঘটছে, পঞ্চগড়ে যতটুকু আতঙ্ক ছড়াচ্ছে সেটার পরিমাণ সমান না হোক, কিন্তু সারা দেশে কিন্তু মানুষকে আতঙ্কগ্রস্ত করছে। সো যেটা হয় যে একটা সেন্স অফ ইনসিকিউরিটি কিন্তু মানুষের মধ্যে প্রবলভাবে তৈরি হচ্ছে। সো এইটার শেষ কোথায় এটা কিন্তু মানুষ জানে না। এখন একটা হচ্ছে যে আপনি যদি বলেন সম্প্রতি পুলিশের একটা আলাদা ইউনিট করা হয়েছে এই সন্ত্রাসবাদ জঙ্গিবাদ দমনের জন্য, এটা একটা গুড ইনিশিয়েটিভ, কিন্তু আমার আমার ব্যক্তিগত মত হচ্ছে যে ওই যেটা আপনার রশিদ ভাই শুরুতে বলছিলেন যে জঙ্গিবাদটা তো মৌলবাদের একটি এক্সট্রিম রূপ। একটা সময় বাংলাদেশে মৌলবাদ ঠেকানোর জন্য আপ্রাণ চেষ্টা এবং ক্যাম্পেইন হয়েছে, সেই এখন মৌলবাদ ঠেকায় আগাইতে আগাইতে জঙ্গিবাদে পরিণত হয়েছে। সো এই যে আমাদের মধ্যে যে মানুষের মধ্যে মৌলবাদী ধ্যান ধারণা ছড়ানো হচ্ছে সমাজ, এই বাংলাদেশকে আসলে সৌদি আরব বানানোর চেষ্টা করা হচ্ছে, রাইট? এটাকে পাকিস্তান বানানোর চেষ্টা করা হচ্ছে, এটাকে একটা তালেবান পরিচালিত আফগানিস্তান বানানোর চেষ্টা করা হচ্ছে, এই তো মূল টার্গেটটা। একটা সময় ইরান দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে এটাকে ইরান বানানোর চেষ্টা করা হয়েছে। সো বারবার হচ্ছে বাংলাদেশকে পাল্টে ফেলতে চায় তারা, তার মানে কালচারাল চেঞ্জই হচ্ছে গিয়ে তাদের মূল লক্ষ্য। এইটাকে ফাইট করা কিন্তু পুলিশ দিয়ে হবে না, এটা পলিটিক্যাল কালচারাল সোশ্যাল রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক একটি ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকতে হবে, এবং শিক্ষার একটা বিশাল ভূমিকা রয়েছে ওই জায়গাগুলিতে, কাজ একদম অনুপস্থিত। আচ্ছা, আমি কাউন্টার টেরোরিজম ইউনিটের কথা বলছিলেন পুলিশের, তারা তারা সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ মোকাবেলা করবে। পুলিশ যে পুলিশ এতদিন এইসব ঘটনা তদন্ত করছিলেন মামলা করছিলেন তাদেরকে দিয়েই তো এটি করা হয়েছে, এবং পুলিশের পক্ষ থেকে আমরাও দেখেছি যে এটির মানে অনেক বিস্তারও কমেও এসেছিল। এই কাউন্টার টেরোরিজম ইউনিট কি সত্যি সত্যি এটি এটা কতটা সক্ষম হবে এই আমাদের এই হুমকিকে প্রশমিত করার জন্য? ব্যাপার হচ্ছে যে যখন কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী যদি সংঘবদ্ধভাবে কোনো অপরাধ করতে যায়, তখন সেটির যে মেজর যে সব জায়গায় হবে সেটি পুলিশ ঠেকাইতে পারে। যদি আমি ধরেন একটি ডাকাতিকে একটি অপরাধ নিলাম, তো কিছু সংগঠিত ডাকাত দল আছে, তো বাস ডাকাতি তো আমাদের এখানে হয়, এটি তো 100% তো বন্ধ করা যায়নি। তো জঙ্গিবাদ আপনি যদি নিয়ন্ত্রণেও রাখেন, তাহলে ওই রকম দুই একটা ডাকাতি দুই একটা হামলা হবে, যদি কিনা আপনি তার মূল শেকড় উৎপাটন করতে না পারেন। এখন এটিকে নিয়ন্ত্রণে রাখার জন্যই হচ্ছে বিভিন্ন ব্যবস্থা। এখন পুলিশি ব্যবস্থা এখানে আমরা বলছি যে জঙ্গিবাদের, যেটা মানিক ভাই কিছু বলেছেন, বৈচিত্র্য টার্গেটের বৈচিত্র্যময় টার্গেট তারা নিচ্ছে, তাদের কৌশলের ভিতরে বৈচিত্র্য দেখা যাচ্ছে, নতুন নতুন কৌশল নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করার চেষ্টা করছে। এটি আপনি মোকাবেলা করার জন্যে আপনাকে খুব বড় প্রশিক্ষিত থাকতে হবে এবং আপনাকে গবেষণা করতে হবে, এদের পিছে সবসময় লেগে থাকতে হবে। তা আমাদের জেনারেল যে পুলিশটা আছে তারা ব্ল্যাঙ্কেট সিকিউরিটিতে কাজ করে, সব অপরাধী তারা দেখছে। তা আপনি যখন একটা স্পেশাল ইউনিট করবেন, ছোটোই করেন আর বড়ই করেন, এর সক্ষমতা একদিনে গড়ে উঠবে না। তবে নিশ্চয়ই সেখান থেকে যারা এই কাউন্টার টেরোরিজমে কাজ করে যেসব পুলিশ কর্মকর্তা এক্সপার্ট হয়েছেন, তাদেরকে যদি আপনি জমা করেন, করে এরকম একটা ইউনিট তৈরি করে যারা সারাক্ষণই এটি নিয়ে ব্যস্ত থাকবে, তাদেরকে ট্র্যাকিং করবে, তাদের ভবিষ্যতের ট্রেন্ডটা কী হচ্ছে এটি গবেষণা করবে, তাহলে তার ফল স্বভাবতই ভালো আসবে। এবং যেসব দেশ এটি করেছে আমরা দেখেছি সেখানে ফল ভালো এসেছে। এখন আমরা এখানে যেটাকে স্ট্রাকচারটা দেখেছি, আবার 600 জনবলের মতো একটা স্ট্রাকচার দেখেছি, স্ট্রাকচারটা কিন্তু এখন অ্যাডহক আমার কাছে যদিও মনে হয়, স্থায়ী স্ট্রাকচার না। তো এই সক্ষমতাটা গড়ে ওঠার জন্যে কিছু সময়ের প্রয়োজন। আপনি যদি শুরুই না করেন তাহলে সক্ষমতা আপনি পাবেন কোথায়? সেই জন্য আমি এটা স্বাগত জানাই যে আমরা শুরু করেছি, এখন এটির প্রতি তারা চর্চা করবে, অনুশীলন করবে, গবেষণা করবে, সক্ষমতা বাড়তে থাকবে, নতুন প্রযুক্তি আনবে। তো সেটিকে মনে করা যায় যে জঙ্গিবাদীরাও এই সক্ষমতাকে নিশ্চয়ই তাদের জন্য একটি ভীতি সৃষ্টি করবে,
এবং তারপরে আমরা দেখতে পাব যে তারা ইতিমধ্যে কিছু অপারেশন করেছে, সার্থকতা দেখিয়েছে। এটি 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 হলো আইনশৃঙ্খলা বাহিনীর যেটি নিয়মিত কাজ সেটি সেটি করেছে, এবং এখন বিশেষায়িত ইউনিট হওয়ার কারণে তারা বিশেষভাবে এই জঙ্গিবাদ সন্ত্রাসবাদের দিকে নজর দিতে পারবে। কিন্তু আপনি আলোচনার শুরুতে যেটি বলেছিলেন যে মৌলবাদের যে মূল সেখানে পুলিশি ব্যবস্থা না, সেটির জন্য কি করা উচিত? এটি তো আমরা বলেছি যে আমাদের এখানে মৌলবাদের জন্য আমরা দেখেছি যে একটি ট্র্যাক হচ্ছে যে কওমি মাদ্রাসা ভিত্তিক একটি ট্র্যাক। এখানে কি পড়ানো হচ্ছে? এখানে জাতীয় সঙ্গীত গাওয়া হয় না, এখানে আপনার জাতীয় পতাকা ওড়ানো হয় না, যে মানুষের ভেতরে যে জাতীয় মূল্যবোধকে তারা স্বীকার করে না, তো সেই জায়গাটা আমরা খোলা রেখেছি। তাহলে এটিকে আপনাকে বন্ধ করতে হবে, যে যিনি এই যে কোনো শিক্ষা ব্যবস্থা শিক্ষা করতে গেলেই তার একটি ফল থাকতে হবে, পজিটিভ ইম্প্যাক্ট। তো সেটি তো তারা পজিটিভ ইম্প্যাক্ট না দিয়ে তারা মৌলবাদ ছড়াচ্ছে। তো সেখানে শিক্ষার কার্যক্রমটা থাকবে কর্মমুখী শিক্ষা, যাতে মানুষ আলোকিত হয়, সেটি একটি পথ গেল। দুই হচ্ছে যে আমাদের অন্য অন্য শিক্ষা ব্যবস্থার মধ্যেও আপনি দেখেন মৌলবাদী মালিকানায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে গড়ে উঠেছে, এবং সেখানে যারা শিক্ষা লাভ করছে সেখানেও কিন্তু ওই একই চিন্তার বিস্তার ঘটানো হচ্ছে। তাহলে সেখানে একটা নিয়ন্ত্রণ, একটা ফিল্টারিং সিস্টেম, যে আপনি যেখানে সেখানে আপনি আলোচনা করে ধর্মের নামে আপনি আলোচনা করবেন সেটি কি আলোচনা করছেন, এটা উন্মুক্ত হতে হবে। তার মানে শিক্ষা ব্যবস্থা, এখানে আমি আরেকটা কথা বলি যে রাজীব হায়দারকে মারার পরে নয়টা জঙ্গি ধরা পড়েছিল, তারা তাদের যে কৌশল স্ট্র্যাটেজি, তারা ফোর স্টেজ স্ট্র্যাটেজি বলেছিল, যে তারা হচ্ছে প্রথমে দাওয়া, ইবাদ, রিবাদ, কিতাল, এই চারটা স্টেজে যায়। প্রথম স্টেজ হচ্ছে দাওয়া, অর্থাৎ আপনাকে আমি ডাকছি ধর্মের জন্য, আসেন ইসলাম পালন করি। তারপরে তাকে আস্তে আস্তে রিক্রুট করে লাস্টে কিতাল মানে জিহাদ, সহিংসতা নিয়ে যাচ্ছে। এই পদ্ধতির ইনপ্লেসমেন্ট তো সমাজে বিভিন্ন জায়গায় আছে, সেই মেকানিজমটাকে আপনাকে বন্ধ করতে হবে। মানে বহুমুখী শিক্ষার একটি বহুমুখী সমস্যা রয়েছে। জুলফিকার আলী মানিক, আমরা আলোচনা একেবারে শেষ পর্যায়ে, শেষ এক মিনিট, আপনি বলেছিলেন যে অসাম্প্রদায়িক চেতনা, মুক্ত চিন্তা, এগুলোর পক্ষে একসময় প্রচারণার প্রবল প্রচারণা ছিল, এখন মৌলবাদ সেখান থেকে জঙ্গিবাদে রূপান্তর হয়েছে, তার মানে কি আমাদের সেই অসাম্প্রদায়িক চেতনার প্রচারণা সুফল আমরা পাই নাই? কিছুটা তো পেয়েছি, কিন্তু আমার মনে হয়েছে যে আমরা যতটা সুফল পেয়েছি তাতে এত বেশি আত্মতৃপ্তিতে ভুগেছি, আমরা ভেবেছি যে ওইটা দিয়েই বোধ হয় সমাজটা অগ্রযাত্রার পথে শান্তিতে এগিয়ে যাবে, কিন্তু ওই চিন্তাটা ভুল হয়েছে। আমাদের ওই আত্মতৃপ্তি এবং আত্মতুষ্টি, এবং আমার মনে হয়েছে যে এগুলি করে আমরা আসলে অনেক স্পেস তৈরি করে দিয়েছি। সো এখন স্ট্রাগলটা অনেক বেশি কঠিন হয়েছে, মানে আমাদের আরও একটু বেশি স্যাক্রিফাইস করার প্রয়োজন ছিল সমাজ থেকে স্থায়ীভাবে একটি মুক্ত চিন্তার অগ্রযাত্রার পথে রাখার জন্য। ওই স্যাক্রিফাইসটা না করার ফসল হচ্ছে এখন তার কয়েক গুণ বেশি স্যাক্রিফাইস করতে হবে এবং এফোর্ট দিতে হবে নতুন প্রজন্মকে। অনেক ধন্যবাদ জনাব জুলফিকার আলী মানিক এবং আব্দুর রশিদ, আপনাদের দুজনকে এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। আমাদের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পরে এরকম যে কোনো জঙ্গিবাদ, মৌলবাদ, সন্ত্রাসবাদ, সেটি যে নামই হোক, সেগুলোর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সব শ্রেণীপেশার মানুষকেই সোচ্চার হতে হবে, সেই আহ্বান জানিয়ে আজকের জিরোর আলোচনা এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি।